বগত পাঁচ তারিখে যে ঘটনা ঘটছে এর চেয়ে বড় প্রমাণ কিছু নেই যে দেশ ফাইলা জনগণ ফেলা কর্মী ফেলা যখন চলে গেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বিগত পনেরো বছর কেমন ছিলাম এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দশ সালে আমাকে প্রথম অ্যারেস্ট করে যখন তখন আমার বাবা হার্ট অ্যাটেক করে মারা যায় সে হার্ট অ্যাটেক মারা যাওয়ার পরে সেই সুবাদে আমাকে আর কি ওখান থেকে ছেড়ে দেয় আর কি কারণ আমাকে চাই কোর্টে পাঠাতে পারেনি যখন মারা গেছে তখন এলাকার মুরব্বীরা সবাই পঞ্চায়েত পঞ্চায়েত সবাই থানে চলে গেছে যে তার বাবা মারা গেছে এই মুহূর্তে সেটা অ্যাটেক করে মারা যায় দুই হাজার ষোলো সালে সেম ঘটনা আমার বাবা বাড়িতে পুলিশের তাণ্ডবের কারণে আমার মা হার্ট স্ট্রোক করছে ব্রেন স্ট্রোকের প্রায় তিন মাস হসপিটালে থাকার পর উনিও দুনে থেকে বিদায় নিয়েছেন এই দুইটা উচ্চ ঘটনা তার মধ্যে সতেরো বছর কোনো ব্যবসা করতে পারিনি ব্যবসা করতে গেছি যেমন আমি তিন তিনবারের বাংলাদেশ ঢাকা মিডিশিয়ান জুলি মালিক কল্যাণ সমিতির প্রেসিডেন্ট ছিলাম এবং সফলতার সাথে সেখানে আমার জনপ্রিয়তা এখন তুঙ্গে এখনও তখনও চলে এখনও আছে আল্লাহ রহমত ইনশাল্লাহ কিন্তু দেখা যাচ্ছে যে এই আওয়ামী গভর্নমেন্ট এখন আবার বলতেই হচ্ছে যে বলতে চাচ্ছিলাম না এদের সুবাদে এখানে আমি ভিড়তে পারিনি ভিড়তে পারি না কি আমি নির্বাচন করতে দেয়নি আমাকে আমাকে যাইতে দেয় নাই আমি ঠিক আছে ব্যবসাও করতে পারিনি কারণ আমার আমার জায়গাও বিক্রি করে আমি খাইছি এই এলাকায় আমার একটা বাড়ি আমি বিক্রি করে এই সতেরো বছরে চলতে হয়েছে কারণ এটি হলো টোটালি হলো মানে পলিটিক্যাল ধাপনা আসলে যেখানে থাকা যায় না যেখানে বসা যায় না সেখানে কাজ করা যায় না যেমন এখন আমি বসছি এখন এখন কোনো সমস্যা নেই কিন্তু অতীতে তো বসতে পারি নাই কাজও করতে পারি নাই আমি নিজে মাইকিং করাইছি যেখানে যেন অবৈধভাবে কেউ চাঁদাবাজি না করতে পারে এই আর কি আমাদের আর এখানে কোনো আমাদের কোনো হস্তক্ষেপও নাই কোনো কিছু নেই আমার এলাকা আছে অনেকে বিএমপি হাইকমান্ড আমাদের নির্দেশে চাঁদাবাজি বন্ধ করার কিন্তু অনেকে করে কিন্তু সেটা আমরা বলবো না সেটা আপনারা আপনাদের আপনারাই আমাদের ভালো জানেন আমরা বলবের জন্য যেহেতু ঘরের কথা বলা যায় না কথাটা বুঝছেন আমরা যে একটা বলয়তে আছি এই বলতে কোনো চাঁদাবাজি নাই এই বলয়টা হলো আমাদের আমাদের আমরা যে বলতে রাজনীতি করতেছি যেমন সেই বলতে কোনো চাঁদাবাজি নেই সবাই ব্যবসায়ী আমরা ম্যাক্সিমাম ব্যবসায়ী আপনি পরিচয় নিতে যাবেন এখানেও যাদের পরিচয় নেবেন সবাই ব্যবসায়ী মানে সবাই ব্যবসা করা যায় রাজনীতিটা হলো আমাদের হলো শখ রাজনীতিটা আমাদের পেশা না নেশা আর পেশাটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র আমরা হইলো জিয়া রহমানের আদর্শ সৈনিক জিয়ার আদর্শ নিয়ে আমরা চলি জিয়াউর রহমানের আদর্শের যারা থাকে তারা কখনো চাঁদাবাজি করে না বঙ্গবন্ধুর আদর্শে যারা আছে শেখ মুজিবের আদর্শে যারা আছে তারাই চাঁদাবাজিটা ভালো রকম বুঝতে পারে এবং জানতে পারে বর্তমানে দেখা যাচ্ছে যে অতীতে অনেকে এই সতেরো বছর তারা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে পাচ্ছে এখন এসে আবার আমাদেরই সাথে তারা মিশে এখন জিয়াউর রহমানের আদর্শ সৈনিক সেজে বসছে এই সতেরো বছর তারাই সুবিধা নিয়েছে আবার এখন বর্তমানে আবার আমাদের সাথে তারা মিশে আমাদের সাথে না আমাদের ঘরোনার লোকদের সাথে মিশে তারা এখন মিটিং মিছিল হাট গাট সব জায়গায় দৌড়াদৌড়ি করছে তাপরাচ্ছে তারা নাকি সতেরো বছর অনেক কষ্ট করছে কিন্তু আমরা কিছু বলতে পারি না কারণ আমার ভাইয়ের সাথে ঘুরতেছে আমার সহযোদ্ধাদের সাথে ঘুরতেছে আমাদের নেতাদের সাথে ঘুরতেছে আমি একটা সংগঠন করি তারা আরেকটা সংগঠনের সাথে ঘুরতেছে কিন্তু আমাদের কিছু বলার কিছু নাই হাইকমান্ড চাঁদার ব্যাপারটা যদি হাইকমান্ড জানে হাইকমান্ড তো চাঁদার ব্যাপারে বাংলাদেশ ভরে বহিষ্কার করতেছে কারোর শোকস করতেছে কারো বহিষ্কার করতেছে যেখানে ইচ্ছে তাই এটা করতেছে আমরা যদি আজকে যদি মনে করেন হাইকমান্ড এই চাঁদাদের ব্যাপারে ব্যবস্থা নেয় অবশ্যই বলে এবং ব্যবস্থা নিচ্ছে গত কিছুদিন আগে বোধ হয় বহিষ্কার করছে তাই আমাদের হাইকমান্ডের বল আর কিছু নেই হাইকমান্ড অ্যাকশন নিচ্ছে এবং এই অ্যাকশনের পুরস্কার আপনিও পাবেন পাবেন কীভাবে জানেন আজকে আপনি আমাদের এসে জিজ্ঞাসা করতেছেন কারা এটার বিরুদ্ধে বা কারা এটার পক্ষে এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন এটা আমাদের বিশ্বাস কারণ হাইকমান্ড জানে না এমন কিছু কথা করা নয় হাইকমান্ডকে সব কিছুই জানানো হচ্ছে এখন হাইকমান্ড এত লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝখানে সবারই তো একসাথে সবকিছু অ্যাকশন করা যায় না আপনার কি মনে হয় দাইভার কি হাই কমান্ড বা আগামী দিনের রাজনীতিতে বা শাসন আমলে কি করবে না বলে মনে করেন एक्चुअली যারা এটা করছে এই যে 17 বছর কষ্টের পর যদি তারা যদি এই কষ্টটা ভুলে যায় এটা এটা তাদের বিবেচনা কারণটা হচ্ছে কি এই 17 কবছড় থেকে যদি শিক্ষা না নিতে পারে আর কখনো কোনো দলের নেতা কোনো শিক্ষা নিতে পারবে না কারণ আমাদের কিন্তু এটা সতেরো বছর কিন্তু আমরা ক্লাস করছি আপনি মনে করেন যে আমরা ক্লাস ওয়ানের থেকে নিয়ে আমরা ডিগ্রি পর্যন্ত পড়ছি এই সতেরো বছর এই সতেরো বছরে এখন আল্লাহ আমাদের একটা আল্লাহ কাছে লক্ষ লক্ষ শুক্রানা আদায় করছি যে সতেরো বছর পরে একটা চেয়ারে বসতে পারছি আমার নিজের ব্যক্তিগত একটা অফিসে বসতে পারছি এই সতেরো বছর তো বসতে পারি নাই এই সতেরো বছর আস চেয়ার দৌড়াইছি কী আছে এই তাড়াতাড়ি দৌড় পুলিশ আস্তে আসে এই তাড়াতাড়ি সরো এই সতেরো বছর শান্তি পাইনি এখন যদি এটা যদি আমরা এই শিক্ষা থেকে শিক্ষা না নিয়ে যদি ওই আগের রূপে যদি আমরা দাবি হই ওই বিগত গভর্নমেন্টের রূপের মতো যদি আমরা যদি করি তাহলে এটা সম্পূর্ণ অন্যায় অন্যায় কেন এটা উচিত না এটা উচিত এই সতেরো বছর থেকে শিক্ষা নিয়ে সবার মানুষের মতো মানুষ হওয়া উচিত এবং এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত কারণ এর চেয়ে বড়ো প্রমাণ আর কিছুই নাই বগত পাঁচ তারিখে যে ঘটনা ঘটছে এর চেয়ে বড়ো প্রমাণ কিছুই নাই যে দেশ ফাইলা জনগণ ফেইলা কর্মী ফেলা যখন চলে গেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমি আমি মনে করি যে সবার একটু ধৈর্য ধারণ করা উচিত সবার এটা থেকে শিক্ষা নিয়ে শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যেন সুন্দরভাবে চলে আর আমাদের নেতা তারেক রহমান সাহেব এর নির্দেশ চাঁদামুক্ত বাংলাদেশ দখলমুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এটার মধ্যে যদি আমরা যদি ইয়া নেই শিক্ষা না নেই তো হবে না কারণ আমাদের দলের নেতার কথা যদি আমরা না মানি অনেকে এটা এটা আমরা না বলতে অনেকে আমরা হয়তো বা ডাইনে বাই এদিক ওদিক করতেছি